السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله محمد واله واصحابه اجمعين اما بعد প্রিয় দিনী ভাই বোনেরা আল্লাহ পাকুল তার রসুল সাল আলহি ওয়াসাল্লামকে বলেছেন অর্থাৎ হে নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা আমাকে অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন প্রিয় দিনই ভাই বোনেরা এই আয়াতের মধ্যে আমাদেরকে আল্লাহ তালা বলে দিয়েছেন যে তোমরা যদি আমাকে পেতে চাও আমরা যদি আল্লাহ তালাকে পেতে চাই তাহলে আমাদেরকে রসুল সাল্লু আলহিহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করতে হবে তাহলেই কেবলমাত্র আমরা আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারবো এবং আল্লাহ তালা আমাদের জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দিবেন প্রিয় বন্ধুগণ যে ব্যক্তির ওপর আল্লাহ তালা সন্তুষ্ট হন এবং যে ব্যক্তির গুনাহ আল্লাহ তালা ক্ষমা করে দেন সেই ব্যক্তি কখনোই জাহান নামে যেতে পারে না সেই ব্যক্তি দুনিয়া এবং আখেরাতে অসফল হতে পারে না নাকামিয়াব হতে পারে না তো এজন্য আমরা যদি দুনিয়া ও আখেরাতে সফলতা পেতে চাই যদি আমরা জান্নাতে যেতে চাই আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে চাই তাহলে আমাদেরকে রাসুলকে ভালোবাসতে হবে রাসুলের অনুসরণ করতে হবে পোশাক থেকে শুরু করে নিয়ে খাদ্য থেকে শুরু করে নিয়ে চলাফেরা উঠা বসা লেনদেন মহামালাত মহাসালাত সর্বক্ষেত্রে রাসুলকে অনুসরণ করতে হবে রাসুল সাল্লাল্লাহু আলিহি আসাল্লাম প্রত্যেকটা কাজ যেভাবে করেছিলেন তার সুন্নত মোতাবেক তিনি যেভাবে শিখিয়েছেন ঠিক সেভাবেই আমাদেরকেও প্রত্যেকটি আমল করতে হবে তাহলেই আমরা আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারব তাহলে আমরা আল্লাহ তালার ভালোবাসা অর্জন করতে পারব আমাদের জিন্দগির তাম গুণা আল্লাহ মাফ করে দিবেন আসুন আমরা সকলে মিলে রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আমাদের জিন্দিগি পরিচালনা করি আল্লাহ পাক রব্বালিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই এই বিষয় সম্পর্কে জানতে পারে আর বন্ধুরা নিয়মিত আমার এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চাইলে সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসাইল সম্পর্কে জানতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওসসালামু আলাইকুম অবরা অবরাকাত مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كل